সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কল ব্যাক ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে। তোমরা তো জানো আজকে আমাদের 28 তারিখ, আজকে আমাদের ফ্রি ফায়ারে নতুন নতুন অনেক ইভেন্ট চলে এসেছে, তার সঙ্গে চলে এসেছে কল ব্যাক ইভেন্ট, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা দুটি ভাবে কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করতে পারবে। সর্বপ্রথমে তোমরা তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করে কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করতে পারবে, এছাড়াও নিজের অ্যাকাউন্টে নিজের গেস্ট অ্যাকাউন্ট দিয়ে তোমরা কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করতে পারবে। সো আমি আমার নুব অ্যাকাউন্ট দিয়ে তোমাদেরকে কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করে দেখিয়ে দেবো, তাই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, একটু স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। চলো ভিডিওটিকে শুরু করা যাক। সো কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করার জন্য তোমাদেরকে মিনিমাম 60টা অ্যাকাউন্ট লাগবে। সো 60টা অ্যাকাউন্ট যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা ইজিলি কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করতে পারবে। সো সবার প্রথমে আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে ওপেন করে নিলাম। তো ওপেন করার এখানে কল ব্যাক অপশনে ক্লিক করলাম, তো এখানে আইডি দেওয়ার অপশন আছে, তোমার এখানে মেন অ্যাকাউন্টে আইডিটা দিয়ে দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মেন অ্যাকাউন্টে আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আইডিটা দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবে। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে লুট বক্সটা এখানে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এখানে লুট বক্সটা ক্লেম করে নিলাম। সো এবার আমি আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি এখানে আমার আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। তো কল ব্যাক অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার মেন অ্যাকাউন্টে আইডিটা দিয়ে দিলাম। সো আইডিটা দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানেও লুট বক্সটা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে কনফার্ম ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছ এখানে লুট বক্সটা একদম ফ্রিতে পেয়ে গেলাম। সো তোমাদের যদি গেস্ট অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে যেগুলো 7 দিন 8 দিন ধরে লগ ইন করেনি, সেই অ্যাকাউন্টগুলোতে যাও এবং তোমাদের মেন অ্যাকাউন্টের আইডিটা দিয়ে দাও। আইডিটা দিয়ে দিলে তোমরা লুট বক্সটি এবং উপনের ভাউচারটি একদম ফ্রিতে পেয়ে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমার আরেকটা অ্যাকাউন্টে আমি কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। সো আমার কাছে প্রচুর অ্যাকাউন্ট আছে, তার জন্য আমি এখানে কমপ্লিট করছি। তোমাদের কাছে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমরা কমপ্লিট করতে পারবে না, তোমাদেরকে আগে থেকে নিউ অ্যাকাউন্ট খুলে রাখতে হতো। আমি আগে থেকে এখানে অ্যাকাউন্ট খুলে রেখেছি, তাই আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে। সো কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করা খুবই সহজ, খালি তোমরা নিউ অ্যাকাউন্টে আসবে এবং মেন অ্যাকাউন্টের আইডিটা পেস্ট করে দিয়ে দিবে, তাহলে তোমাদের কল ব্যাক ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে। সো এবার আমি আমার মেন অ্যাকাউন্টটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি কল ব্যাক ইভেন্ট কমপ্লিট হয়েছে কিনা। সো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে আমার মেন অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ফ্রেন্ড অপশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কল ব্যাক ইভেন্ট কমপ্লিট হয়েছে কিনা। সো ফ্রেন্ড অপশনে ক্লিক করলাম, কল ব্যাক কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছ আমার এখানে 4টা কমপ্লিট হয়ে গেছে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কিভাবে কমপ্লিট করতে হয়। সো সবার প্রথমে আমি এখানে ক্লেম করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে 10টা করে টোকেন দিচ্ছে এবং লুট বক্স এবং উইপনাল ভাউচার একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে। সো বন্ধুরা আমি যেভাবে যেভাবে করলাম সেভাবে সেভাবে করলে তোমাদের একদম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সো তোমাদের কাছে তার জন্য কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে 7টা, যদি তোমাদের নুব অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা ইজিলি করতে পারবে, যেগুলো 7 দিনের বেশি লগ ইন করেনি। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো বন্ধুরা তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। সো আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং ফ্রি ফায়ার রিলেটেড এরকম টপিকের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে দেবো অল অপশনে ক্লিক করে দিও। এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।